গঠনগত একক কি খুবই পপুলার একটা কোয়েশ্চেন চলো এই প্রশ্নটার উত্তর দেখে নি এবং বুঝে দেখো এটা কি একটা ঘাস এই ঘাসগুলোকে কে খাচ্ছে ফোরিং খাচ্ছে ঘাস ফড়িং বা অন্য পোকাও খেতে পারে এবং সেই ঘাস ফোরিং বা পোকাগুলোকে কে খাচ্ছে ব্যাং তাহলে প্রথমে যে খাবার উৎপাদন করছে এটা হলো উৎপাদক তারপরে ফড়িং হলো প্রথম শ্রেণীর খাদক তাকে যে খাচ্ছে এ হলো দ্বিতীয় শ্রেণীর খাদক ঠিক আছে ট্রফিক লেভেলের দিক দিয়ে যদি ধরি পুষ্টি স্তর তাহলে এটা হলো প্রথম পুষ্টি স্তর এটা হলো দ্বিতীয় পুষ্টি স্তর আর এটা হলো তৃতীয় পুষ্টি স্তর কিন্তু এটা হচ্ছে উৎপাদক এটা প্রথম শ্রেণীর খাদক এটা দ্বিতীয় শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদককে আবার কে খাচ্ছে সাপ তাহলে সাপ হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক এইভাবে চলতে থাকে সাপকে কে খাচ্ছে বাজ পাখি ঠিক আছে তো এইটা নিয়ে পুরো একটা চেন তৈরি হয় একটা শৃঙ্খল তৈরি হয় এটাকেই বলা হয় ফুড চেন দেখো এই যে সূর্যের তাপে সাহায্য নিয়ে নিচে খাদ্য উৎপাদন করছে এটা হচ্ছে প্রডিউসার উৎপাদক তারপরে কনজিউমার বাকি সব কনজিউমার প্রথম শ্রেণীর প্রাইমারি দ্বিতীয় শ্রেণীর সেকেন্ডারি তারপরে টার্শিয়ারি তারপরে হচ্ছে গৌণ এইভাবে চলতে থাকে ঠিক আছে তো মাথায় প্রশ্ন উঠতে পারে তাহলে এই যে আমি ছবিটা দেখছি খাদ্য শৃঙ্খল এর একক কি একক মানে কি যেটা দিয়ে ওটা তৈরি হয় তাহলে এর মধ্যে দেখো এটা তৈরি হতে গেলে এটাও লাগছে এটাও লাগছে এটাও লাগছে এটাও লাগছে তো যদি আমি বলি প্রাণী তাহলে হবে না উত্তর কেননা এর মধ্যে দেখো উদ্ভিদও আছে তাহলে এর মধ্যে উদ্ভিদও থাকতে পারে প্রাণীও থাকতে পারে তাই না তো উত্তরটা হবে জীব অর্থাৎ খাদ্য শৃঙ্খলের গঠনগত একক হলো জীব জীবের মধ্যে কী কি ধরণ আছে উদ্ভিদ আর প্রাণী হতে পারে এটাও খাদ্য শৃঙ্খলের একটা একক ঠিক আছে এটাও খাদ্য শৃঙ্খলের একটা একক তো অনেকগুলো খাদ্য শৃঙ্খল নিয়ে আবার কী তৈরি হয় খাদ্য জাল তো এইখানে খেয়াল করে দেখো এটা এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে একটা খাদ্য জাল হচ্ছে আবার দেখো এইখানে দেখো গম থেকে পাখি খাচ্ছে পাখিকে এই যে ফক্স খাচ্ছে এটাও একটা খাদ্য শৃঙ্খল আবার যদি দেখো যে গম গম থেকে ইঁদুর ইঁদুরকে আউল খাচ্ছে তো এখানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল আছে এখান থেকে শুরু হয়ে এটা একটা এখান থেকে শুরু হয়ে এটা একটা তো এরকম অনেকগুলো খাদ্য শৃঙ্খল নিয়ে তৈরি হয় খাদ্য জাল তো খাদ্য জালের মধ্যে আমি অনেক শৃঙ্খল এখানে দেখতে পাচ্ছি তো তারও এর মধ্যে জীব ছাড়া কিছু কি দেখতে পাচ্ছ না তো প্রশ্নটার উত্তর তাহলে হচ্ছে জীব অর্থাৎ খাদ্য শৃঙ্খলের গঠনগত একক হলো জীব হতে পারে সে উদ্ভিদ কিংবা প্রাণী ঠিক আছে তো এটা মেন হলো উত্তর আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আরও নতুন তথ্যের জন্য এ ভিআরপি ডট কম তোমরা ভিজিট করতে পারো ধন্যবাদ